আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজ আমরা চলে আসছি নবাবপুরে জুবায়ের এন্টারপ্রাইজে। আজকে আমাদের সাথে আছে জুবায়ের এন্টারপ্রাইজের ওনার মোহাম্মদ জুবায়ের ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আপনি আমাদেরকে কি মেশিন দেখাবেন? আজকে ভাইয়া আপনাদেরকে আমি মূলত দেখাবো, অনেক গরম পড়তেছে এখন, গরম বিষয়ে একটা মেশিন দেখাবো আপনাকে। মনে হয় এটা এখনকার জন্য বেটার হবে, যদি গরমের কোনো কিছু দেখাইতে পারি, যেহেতু অনেক গরম পড়তেছে। কী মেশিন ভাই এটা? এটা হচ্ছে আমরা যারা জুস জাতীয় পণ্যের ব্যবসা করি, কনফেকশনারিও হতে পারে, সেটা আলাদা জুসের দোকান হচ্ছে। এখন কিন্তু আমাদের ঢাকা শহরের প্রায় প্রত্যেকটা মহল্লায় জুসের দোকান আছে, যে এটা পাসপোর্টের দোকান, জুসের দোকান, এগুলো কিন্তু আছে। তো আমরা যারা জুসের ব্যবসা করি তাদের জন্য কিন্তু এই মেশিনটা অত্যন্ত আবশ্যক। তারা এই মেশিনটা নিয়ে কিন্তু খুব সহজে তাদের ব্যবসাটা আরও সুন্দর এবং আরও আধুনিক করে নিতে পারে। তো এই যে মেশিনটা আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো অটোমেটিক মাল্টা বা অরেঞ্জ জুসার, যেটা দিয়ে আমরা অরেঞ্জ জাতীয় যে সমস্ত প্রোডাক্ট, লেবু সহ বিভিন্ন প্রোডাক্ট থেকে আমরা রস বাইর করে নিব। এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক, আপনি জাস্ট এখান দিয়ে দিয়ে দিবেন। দেওয়া দেওয়ার পরে এখানে মালটাটা এখান দিয়ে এসে দুই পাশে আপনার ওয়েস্টগুলো চলে যাবে আর মধ্যখান দিয়ে রসটা চলে আসবে। তো একদম হাতের স্পর্শ ছাড়া, শুধু আপনি জাস্ট ফলটা ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে এখানে দিয়ে দিবেন, আর অটোমেটিক হাতের স্পর্শ ছাড়া। তাহলে সেক্ষেত্রে আপনার কাস্টমারের যে খাওয়ার যে রুচি, তার কিন্তু সে রুচিটা ভালো হবে, তার খেতেও ইচ্ছা করবে। আর মেশিনটা কিন্তু দোকানের যে ডেকোরেশন বা দোকানের যেই অবস্থান, সেটা কিন্তু এটা নিয়ে গেলে আরও উন্নত হয়ে যায়, সেক্ষেত্রে কাস্টমারও আরও বেশি রেসপন্স পাওয়া যায়। তারপর ইউজ করা যাবে এটা দিয়ে, এটা দিয়ে মালটা, লেবু, কমলা, অরেঞ্জ জাতীয় যেসব প্রোডাক্ট আছে ওই ধরনের। প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আপনার 70,000 টাকা। 70,000 টাকা? জি 70,000 টাকা। অটোমেটিক অরেঞ্জ জুসার বলে এটাকে। আচ্ছা। তারপর যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাবল স্টেপ, দুইটা স্টেপ, এক একটা স্টেপে 18 লিটার করে, দুইটা স্টেপে 36 লিটার, যে কোনো কোমল পানীয় এটা নিয়ে কুলিং করে, এটা কুলিং সিস্টেম, এটার নাম হচ্ছে জুস ডিসপেন্সার। এটাতে যদি আপনি কোনো পানি জুস দিয়ে পানীয় দিয়ে দেন, সেক্ষেত্রে এই জুস মেশিনটায় এটা ঠান্ডা করবে এবং মিক্সিং করবে। তো আপনার খুব সহজে এখান থেকে নিয়ে 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস এভাবে যারা কাস্টমার হবে তাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন। ঠান্ডা হবে, অটোমেটিক ঠান্ডা হবে এবং অটোমেটিক এটাকে মিক্সিং করবে। এটা হচ্ছে ডাবল স্টেপের, 2 স্টেপের, আর এটা হচ্ছে 3 স্টেপের। এটাতে 3টা ট্যাঙ্কি, এক এক ট্যাঙ্কিতে 18 লিটার করে, 3টা ট্যাঙ্কিতে 54 লিটার, 54 লিটার এটার মধ্যে আপনার ঠান্ডা করতে পারবেন। এটা 3 রকমের ফ্লেভার করতে পারবেন, আর এটার মধ্যে 2 রকমের ফ্লেভার করতে পারবেন। এটা হচ্ছে 3 স্টেপের জুসার মেশিন, এটার দাম হচ্ছে আপনার 65,000 টাকা, আর এটা হচ্ছে 2 স্টেপের জুসার মেশিন, এটার দাম হলো 50,000 টাকা। কী ধরনের কী কী ফল করা যাবে এটার মধ্যে? এগুলো ফল না, এটা হচ্ছে যে কোনো আপনার মেডিসিন জাতীয় জুসও দিতে পারবেন, আবার আপনার চাইলে আপনার ন্যাচারাল জুসও আপনার এটা দিয়ে ঠান্ডা করতে পারবেন, কুলিং করতে পারবেন। তারপর আপনাদেরকে যে মেশিনটা দেখাবো, এটা জুসের মেশিনের সাথে সম্পৃক্ত। আপনারা অনেকে কাপ সিলিং মেশিন কিন্তু অলরেডি ব্যবহার করছেন বা করতেছেন, এবং আমাদের অন্যান্য ভিডিও দেখে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন। যারা ওয়ান টাইম কাপ সিলিংয়ের মধ্যে করে যেরকম ব্যবসা করতে চান, তাদের জন্য হচ্ছে এই ওয়ান টাইম কাপ সিলিং মেশিনটা। কাপ সিলিং, এটা হচ্ছে কাপ সিলিং মেশিন। তো এই এই মেশিনগুলোর সাথে সাথে যদি আপনি একটা কাপ সিলিং মেশিন রাখেন, তাহলে দেখা যাবে আপনি জুসটা আপনি পার্সেল বিক্রি করতে পারতেছেন, যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় এটা যে কেউ নিতে পারবে খুব সহজে। তো এটা হচ্ছে ম্যানুয়াল কাপ সিলিং মেশিন, এটার প্রাইসটাও আমরা মাত্র 7,000 টাকা আপনাদেরকে দিচ্ছি। আর এই একটা এই মেশিনটা খুবই অত্যন্ত ভালো বার্লি ব্র্যান্ডের, এটা আজকে আমি প্রায় 5 থেকে 6 বছর যাবত বিক্রি করতেছি, কিন্তু কোনো ধরনের মেশিন আমার কাছে এখন পর্যন্ত নিয়ে আসে নাই যে এটা আমার সমস্যা হয়েছে। তো এই মেশিনটা কিন্তু অত্যন্ত হেভি এবং কার্যকরী। কত প্রাইস? এটা বার্লি ব্র্যান্ডের, এটার দাম হচ্ছে 7,000 টাকা, আর এটা আনুষঙ্গিক আরও কিছু পেপার টেপার আছে, এগুলো সব আপনারা চাইলে নিতে পারেন। আর ওই মেশিনগুলো পিছনে যে জুসার মেশিনগুলো বললেন, এটা এটার তো আমরা প্রাইস বলছি, এটা 65,000 টাকা, আর এটা এটা হচ্ছে 50,000 টাকা ডাবল স্টেপ। এরপর যেটা দেখতে পাচ্ছেন, আপনারা যারা লাঞ্চের ব্যবসা করেন, ফাস্টফুড আইটেমের ব্যবসা করেন বা বেকারি ব্যবসা করেন, তাদের জন্য হচ্ছে এই বাটি সিলিং মেশিন। ওয়ান টাইম বাটির মধ্যে আপনারা বিস্কিট, চানাচুর, যে কোনো জিনিস নিয়ে খুব সুন্দরভাবে সিলিং করে বা লাঞ্চ বক্স সিলিং করে আপনারা ফলি দিয়ে এই মেশিনটা নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের জন্য এই মেশিনটা খুবই সাস্টেনেবল এবং খুবই আরামদায়ক হবে, এবং এটা কোনো ময়লা ভিতরে প্রবেশ করবে না, এরকম ওয়ান টাইম কাপ সিলিংয়ের মতন, কিন্তু এটা বাটি সিলিং। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, লাঞ্চ বক্স, জি জি, এটার দাম হচ্ছে 65,000 টাকা। তারপর 65,000 টাকা, জি। তারপর যে মেশিনটা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কাপ সিলিং মেশিন, কিন্তু এটা হচ্ছে অটোমেটিক, এটা রোলগুলো অটোমেটিক, আপনার কোনো হাতে স্পর্শ করতে হবে না, জাস্ট আপনি জুসটা এখানে রেখে, এভাবে রেখে একটা ধাক্কা দিয়ে দিবেন আর সব অটোমেটিক করবে। আচ্ছা।
তো যারা বন্ধুরা আপনারা জুসের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু আমি জুসের এই মেশিন এটার সাথে সাথে আইস ক্রাশার আইস মেকার এই ধরনের আরো জুসের সুগার ক্যান মেশিন আমাদের কাছে আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু যেটা প্রয়োজনীয় আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন এগুলো সব হোলসেল প্রাইস দিয়ে এগুলো হোলসেল প্রাইস দিয়ে কি করছি বলছি এবং আপনারা খুচরা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই তো আসলে সবগুলো মেশিনই খুব অল্প পুঁজির মেশিন অল্প পুঁজি দিয়ে অনেকে যারা ব্যবসা শুরু করতে চায় তারা এই মেশিনগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারে তো এছাড়াও তো আপনাদের কাছে আরও অনেক মেশিনারিজ আছে জি আমাদের কাছে আপনাদের প্রয়োজনীয় কোনো মেশিন যদি আপনার প্রয়োজন হয় আমাদের কাছে সকাল আটটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কল দিলে যে কোনো ধরনের পরামর্শ এবং সহযোগিতা আমরা যতটুক সম্ভব পারি আপনাদেরকে করব তো আপনাদের এখানে আসার লোকেশনটা আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান চলে আসবেন গুলিস্তান থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের পথ নবাবপুর ডাস বাংলা ব্যাংকের পাশের সিঁড়ি এনাম মার্কেট 166 জোবার এন্টারপ্রাইজ ঢাকা দ্বিতীয় তলা তো দর্শক সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আসসালামু আলাইকুম কি মোবাইল